সংস্থা MSS এ 280 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 অক্টোবর, আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, সো আগামী গতকাল 30 সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। সো মানবিক সাহায্য সংস্থা MSS এ যারা চাকরি করতেছেন, এবং আপনারা জানেন এটা কত একটা মানে খুব সুনামধন্য NGO সংস্থা, সো এখানে কিন্তু জব করাটা আপনাদের জন্য ক্যারিয়ারটার একটা মানে সুযোগ বলা চলে। ওকে, তো বন্ধুরা চলুন আমরা এখানে দেখাচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হবে, আবেদন করবেন কীভাবে, সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিচ্ছি ছোট্ট করে, যারা চাকরির ভিডিও পেতে চান, চাকরির সার্কুলার সবার আগে পেতে চান, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, সো এখানে দেখতেছেন প্রথমে যে পদটার কথা বলা হয়েছে, ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র ঋণ। ওকে, এখানে 50 জনকে নিয়োগ করা হবে, অর্থাৎ পদ সংখ্যা 50টি। এখানে বয়স সর্বোচ্চ 40 বছর এবং কাজের অভিজ্ঞতা ন্যূনতম 1 বছর এবং কমপক্ষে 5 বছর হতে হবে। ওকে, শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং চাকরির আপনাদের বেতন হবে স্থায়ীকরণের আগে 33,000 টাকা, অর্থাৎ এক মাস, আর পরবর্তী স্থায়ীকরণের পর আপনাদের বেতন হবে 37,000 টাকা। ওকে, তো এবারে রয়েছে লোন অ্যান্ড সেভিং অফিসার MI, 30 জনকে নিয়োগ করা হবে, স্নাতক বা স্নাতকোত্তর হলে এখানে আবেদন করতে পারবেন, বয়স সর্বোচ্চ 35 বছর, এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ বা মাইক্রো এন্টারপ্রাইজ ঋণ কার্যক্রমে মাঠকর্মী পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সহ ঋণ কার্যক্রমে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, আপনাদের মাসিক মোট বেতন হবে 25,000 থেকে 29,000 টাকা। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার CDO, এখানে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ টোটাল পদ সংখ্যা রয়েছে 200টি। এখানে আপনারা আবেদন করতে পারবেন, স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং এখানে আপনাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাঠকর্মী হিসেবে 2 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে বেতন হবে 21,400 থেকে 25,000 টাকা, অর্থাৎ এই NGOতে যদি আপনারা জব করতে চান, ন্যূনতম আপনাদের 1 বছর হলেও এক্সপিরিয়েন্স থাকতে হবে অন্য কোনো NGO থেকে। ওকে, এখন অন্যান্য যে সুযোগ সুবিধাদি রয়েছে সেগুলো আপনারা পাবেন, এখানে দেখেন উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল ও জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু বা দুর্ঘটনাজনিত জীবন বীমার সুবিধাও এখানে রয়েছে, এবং আপনাদের আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, মোটরসাইকেলের সুদবিহীন ঋণ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা প্রযোজ্য হবেন। এখন যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদনের নিয়মাবলী আমি আপনাদেরকে বলতেছি। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 13/10/2022 তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, বর্তমান বা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আপনাদেরকে যে ঠিকানায় দরখাস্তটা পাঠাতে হবে, নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা, দেখতে পাচ্ছেন নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা MSS, সেল সেন্টার, 4তলা, 29 পশ্চিম প্রান্তপথ, ঢাকা 1205 বরাবরে আবেদন করতে হবে, যা সরাসরি হাতে অথবা ডাকযোগে বা কুরিয়ার যুগে আবেদন পাঠাতে হবে। ওকে, আবেদনপত্র ও খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে, এবং আপনাদের CV যে রয়েছে সেই CVটা কিন্তু অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইট রয়েছে, দেখেন www.mssbd.org/career এ পাওয়া যাবে। ওকে, সো এই ছিল MSS NGO-র নতুন যে সার্কুলারটি, আপনারা আবেদন করতে চাইলে 13 তারিখের আগে অবশ্যই আবেদন করবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।